নমস্কার বন্ধুরা, ইশিতা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে চায়ের রেসিপি নিয়ে, চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ইশিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে। আসলে আমি অনেকদিনই রেসিপি নিয়ে আসতে পারিনি, একটা অসুস্থতার কারণে। তো আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তো গতকাল থেকে আমার রেসিপি এসেছে, তবে ভয়েস ছিল না। তো চলুন রেসিপি করতে করতে আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে রেসিপি আমাদের নারকেল নাড়ু। খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা নারকেল নাড়ু তৈরি করে নিতে পারি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। এখানে আমি বেশ কিছুটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা কেটে এখানে টুকরোটা করে নিয়েছি। এবার এই টুকরোটা আমি, আপনারা চাইলে নারকেলটা কুড়িয়েও নিতে পারেন, কিংবা আমি এখানে নারকেল কোড়ানোর বদলে এখানে নারকেলটা শুধু জাস্ট বার করে নিয়েছি মালাটা থেকে। এবার এখানে একটা মিক্সির জার নিয়েছি, জারের মধ্যে নারকেলগুলো একটু টুকরো টুকরো করে দিয়ে দেব। এমন ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেব, তাহলে আমাদের নারকেল নাড়ুটা, মানে যে কুড়ানিটা লাগবে নারকেলের যে টুকটা, সেটা আমরা সুন্দর করে এটার মধ্যে একেবারে নারকেলটা কুড়িয়ে নেব। দেখুন এখানে কিন্তু একেবারে নারকেলটা কুড়িয়ে নেওয়ার মতন কিন্তু হয়ে গেছে। মিক্সিতে খুব তাড়াতাড়ি একদম ঝটপট কিন্তু এভাবে নারকেলটা কুড়িয়ে নিতে পারি। তো এটা আমি নামিয়ে বাকি যে নারকেলটা আছে সেটাও একই রকমভাবেই মিক্সিতে দিয়ে নারকেলটা কুড়িয়ে নেব। দেখুন আমার এখানে সব নারকেলটাই একেবারে আমি কুড়িয়ে নিয়েছি। খুব সহজে কিন্তু এটা, মানে দু মিনিটেই কিন্তু নারকেলটা কুড়িয়ে নেওয়া যায়। তো এবার আমি যে পাত্রেটার মধ্যে নাড়ুটা পাকাবো সেটার মধ্যে একেবারে এই নারকেল কোড়াটা নিয়ে নেব, সাথে এর মধ্যে দিয়ে দেব আখের, এখানে পাটালি নিয়েছি, পাটালিটা আমি গুঁড়ো করে নিয়েছি, একেবারে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে প্রায় দুটো নারকেলের জন্য আমি দুশো থেকে আড়াইশো মতো আমি এখানে গুড় নিয়েছি। নারকেলটা পেস্ট করার সময়, মিক্সিতে দেওয়ার সময় তখন কিন্তু এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করিনি, তো এখন জলের ব্যবহার করতে হবে না। এটা আমি গুড় আর নারকেলটা দিয়ে ভালো করেভাবে মিশিয়ে নেব। দেখুন এখানে নারকেল আর গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ইন্ডাকশনটা এবার অন করে নেব। ইন্ডাকশনটা অন করে নিয়েছি, এখন মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু আমাদের রান্নাটা করতে হবে। মাঝে মাঝে এভাবে নাড়তে থাকতে হবে আর ফ্লেমটা একেবারে মিডিয়াম রাখতে হবে। হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এবার এটা কিছু সময়ের জন্য, 5 মিনিট মতো আমি এখানে ঢাকা চাপাটা এবার দিয়ে দেব। পাঁচ মিনিট পর ঢাকা চাপাটা খুলে দেব। দেখুন এর মধ্যে থেকে একটু জল বার হয়েছে, ঢাকা চাপা দেওয়ার কারণটাই এটা। এখন খুব ভালোভাবে শুধু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আমি অনেকদিন পর্যন্তই আপনাদের কাছে রেসিপি নিয়ে আসতে পারিনি, কারণ আমার খুবই একটা খারাপ জ্বর হয়েছিল। আসলে শুধু এটা আমারই নয়, আমার থেকেই শুরু হয়েছে, প্লাস আমার ফ্যামিলির সবারই হয়েছে। তো আমার খুব খারাপভাবে হয়ে গেছিলো, যার জন্য আমাকে হসপিটালে ভর্তি হতে হয়েছিল। তো সেই কারণে আমি এতদিন ধরে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো যখন আমি একটু ভালো আছি, তো সেই জন্যই আমি আপনাদের কাছে আবারও রেসিপি নিয়ে চলে এসেছি। এবার থেকে প্রতিদিনই আমি রেসিপি আপনাদের সামনে নিয়ে আসব। দেখুন কথা বলতে বলতেই এটা কিন্তু খুব ভালোভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর গুড়গুলো প্রায় গলে গেছে, একটু একটু গুড় আছে এর মধ্যে,
আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া দিতে দিতেই এটা পাক হয়ে যাবে। এর মধ্যে হালকা হালকা এখন একটু রস আছে, তো এবারে এটার মধ্যে একটা কাজ করতে হবে। যদি নারকেলের, আমি যেহেতু নারকেলের মালাটা ফেলে দিয়েছি তো সেই জন্যই ভুল করে ফেলে দিয়েছি, তো সেই জন্য এখানে একটা চামচের সাহায্যে, হাতার সাহায্যে এভাবে চেপে চেপে ম্যাশ করে নেবে। তাহলে নারকেলটা খুব সফট, মানে নাড়ুটা, নারকেল নাড়ুটা খুব সফট খেতে হবে, কোনো রকম আশার জিনিসটা থাকবে না, তাতে নারকেলটা, নারকেলের নাড়ুটা খেতে খুব ভালো লাগবে। পাঁচ মিনিট মতো এভাবে করে করে নিতে পারি, কিন্তু নারকেল নাড়ুটা খেতে আরও ভালো হবে। আমার এখানে 5 মিনিট মতো করা হয়ে গেছে। এবার যেভাবেই নাড়ু পাকা পাকটা তৈরি করে আমি সেভাবে করে করে নেব। ঠিক এভাবে নাড়তে নাড়তে, নাড়া বন্ধ করা চলবে না, আর সবসময় ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। যতক্ষণ না এর মধ্যে একটা পাক ভাবটা আসছে ততক্ষণ আমাদের এটা রান্না করে নিতে হবে। দেখুন আমার এখানে কিন্তু নারকেলের যে পাকটা সেটা অনেকটা আঠালো হয়ে এসেছে। এবার এটা এখনই একটু সময় লাগবে, এটা কিন্তু অর্ধেক হয়ে আসছে। দেখুন আমাদের কিন্তু এটা নাড়ুটা পাকানোর জন্য এখানে পুরটা একেবারে রেডি হয়ে গেছে। খুন্তির মধ্যে দেখুন একদম চিপকে আছে, তবুও চেক করে নেওয়ার জন্য হাতে একটু সামান্য জল নিয়ে নিলাম, যাতে হাতে গরম এটা না লাগে তাপটা। এবার অল্প একটু মিশ্রণ এভাবে হাতের মধ্যে করে দেখে নেব। দেখুন নাড়ুটা কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। এবার এই সময়তে ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। এবার এই কড়াইয়ের মধ্যে থাকতে থাকতেই চটপট আমাদের নাড়ুগুলো হাতের মধ্যে নিয়ে পাকিয়ে নিতে হবে। যেমন নাড়ু সাইজ রাখতে চান ঠিক সেভাবে করেই নাড়ু এখানে মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে নিতে হবে। হাতে সামান্য একটু জল নিয়ে যাতে গরম ভাবটা না আসে ঠিক এভাবে করে পাকিয়ে নিয়ে একটা প্লেটে আমি সাজিয়ে নেব। খুব সহজেই কিন্তু এভাবে করে নাড়ুগুলো তৈরি হয়ে যাবে। আমি আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে করে হাতটা মুড়িয়ে মুড়িয়ে বেশ করে নিলে পারে একদম সুন্দরভাবে আমাদের এখানে নাড়ু তৈরি। এভাবে করে আমি সব নাড়ুগুলো তৈরি করে নেব। দেখুন আমার এখানে একে একে সব নাড়ুগুলোই এভাবে আমি পাকিয়ে নিয়েছি, আর এদিকে সবগুলো আমার রেডি করা হয়ে গেছে। তো এত সহজভাবে আজকে আপনাদের কাছে এই রেসিপিটি নিয়ে এসেছি। যদি ভালো লাগে তাহলে লাইক করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আসলেই আগে আপনার কাছে পৌঁছে যায়, আর কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনার কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবে, চলে আসবো আবার এমন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই টাটা। তাহলে দেখলেন তো আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আমার চ্যানেল, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আমার ভিডিও নিয়ে সবার কাছে পৌঁছে যেতে পারি। তাহলে আমারও ভালো লাগবে, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা। চায়ের রেসিপি শুরু করা যাক।